শারদীয় দুর্গোৎসবের আর কিছুদিন মাত্র বাকি, তো পুজোর আড্ডা নিয়ে আমি পার্থ পুজো দর্শনের তরফ থেকে আজ চলে এসেছি ভবানীপুর স্টুডেন্টস ক্লাব সর্বজনীন দুর্গোৎসবে। পেয়ে গেছি অনেক কর্মকর্তাদের এখানে, তাদের সাথে একটু আলাপ করে উনি আমাদের ক্লাবের প্রেসিডেন্ট ডক্টর তপন গাঙ্গুলি মহাশয়, আর শ্রী দিব্যেন্দু খাস্তুমিস আমাদের প্যাট্রনস, এছাড়া আরও অন্যান্য মন্দির এবং ক্লাবের আরেক যুগ্ম সম্পাদক সমীরণ সরকার, আরও সব মেম্বার্স আমাদের, এবং শিল্পী আমাদের মধ্যে উপস্থিত পদের স্বরূপ। হ্যাঁ, তো এবার আপনাদের পুজো একটি কত বছর পদার্পণ করলো আমাদের পুজোতে, এবার 69তম বর্ষ পদার্পণ করলো, এবার কি চমক থাকছে দর্শকদের জন্য এই বছরে? আমার মনে হয় এটা শিল্পীর মুখ থেকে শোনাটা বেশি ভালো হয়। কি চমক দেখা যাবে এবার ভবানীপুর স্টুডেন্টস ক্লাব? চমক বলতে অনেক কিছু তো দেখেছেন। আমরা সাধারণত পশ্চিমবঙ্গে এখন ফোকের উপর যেহেতু সমস্ত মানুষ দৌড়াচ্ছে, তাহলে ফোকের কিছু মানে ওই থিমটাকে তুলে আনা, আর এখানে বাউলের সমাধির স্থল থাকবে, লালন ফকির ভবা পাগলা এই থিমের উপর এগোনো হচ্ছে। দর্শক কতটা মানে কি এক্সপেকটেশন রাখছেন এবার পুজোর? এক্সপেকটেশন তো প্রত্যেকেই বেশি রাখে, আশা করি ভালো ভিড় টানবে। অনেক ধন্যবাদ, কথা বলে নিলাম ভবানীপুর স্টুডেন্টস ক্লাব সর্বজনীন দুর্গোৎসব কমিটির কর্মকর্তাদের সাথে, আর পুজো দর্শনের সাথে অনলাইন পার্টনারশিপে এসে এমন অভিজ্ঞতা। আমরা ভবানীপুর স্টুডেন্টস ক্লাব 69তম বর্ষে পদার্পণ করলাম, এবছর আপনারা আমাদের অনলাইন পার্টনার হয়েছেন, প্রথম বছর আমরা পেয়ে খুবই গর্বিত এবং আনন্দিত। আমরা চাই আমাদের সাথে এভাবে আপনারা থাকবেন, যাতে আমরা এটাকে প্রচার মাধ্যমটাকে এত সুন্দরভাবে লোকের সামনে পৌঁছে দিতে পারি যে বাইরে এবং যারা আছে কলকাতায় নেই এবং কলকাতার বাইরে যারা আছে তারাও যাতে আমাদের পুজোটা দেখতে পায় সেই সুবিধাটা আপনারা দিচ্ছেন, এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমরা খুব খুশি তার জন্য। আচ্ছা, অনেক ধন্যবাদ, কথা বলেন। আমি ক্লাবের সমস্ত সভ্য সভ্যদের পক্ষ থেকে আপনাদের বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যে এবার এসছেন, এবং একটা কথা বলে রাখি, আমাদের এখানে যারা মেম্বার আছেন বিশেষ করে সৌরভ এবং তার যারা সাংবাদিক সব আছেন, এরা ভীষণ ইনোভেটিভ আর কি, এরা প্রত্যেক বছরই চেষ্টা করে কিছু না কিছু করতে, এবং শুধু আমরা পুজো নয়, আমরা এর সাথে অনেক রকম অনুষ্ঠান করে থাকি এবং কিন্তু হ্যাঁ এবং কিন্তু তাতেও আমরা খুব বেশি লাভবান হইনি, কারণ এই পাড়ায় বহু লোকই ঠিক পার্টিসিপেট করেন না। সেই জন্য আমরা চাইছি এবছর এমন একটা কিছু করতে যাতে লোকেরা অন্তত আসেন। অন্তত আমাদের যেটা ইচ্ছে যে এখানে এই যে বাউল সঙ্গীত, বাউল সঙ্গীতটা তো প্রায় আমাদের মনে হয় কলকাতায় বসে বোধ হয় কিছু অবলুপ্ত হতে চলেছে, কিন্তু যখন আমরা বিশ্বভারতীতে যাই এবং বিশেষ করে যখন অনুষ্ঠানগুলো দেখি তখন মনে হয় যে অসাধারণ বাউল সঙ্গীত আজ সেই মহিমায় রয়েছে। সুতরাং আজকে আমাদের যেটা আমাদের শিল্পী উনি বলে গেলেন যে এটা সব থেকে বড় কথা যে আমরা সেই সঙ্গে সেই সমস্ত মনীষীদের আমরা এখানে তাদের সমাধি এবং নিতে রাখতে চাই, যাতে লোকেরা আসে এবং দেখেন, বিশেষ করে আমাদের ভবা পাগলা আছেন, তবে লালন ফকি, কারণ পুজো তো আমরা শুধু পুজো নয়, এটা আমরা থিমের পুজো করার উদ্দেশ্যই হচ্ছে যাতে এটা সামাজিক একটা ভ্যালু থাকে এবং সবাই যাতে আসে এবং সমাজের যাতে একটা কিছু হয়, সুস্থ একটা সমাজ আমরা বাংলার ঐতিহ্যটাকে রাখবার জন্য, কারণ আজ এবং এটা খুব ভালো লাগছে যে আস্তে আস্তে বাউল সঙ্গীত এই যেটা কিন্তু ফিরে আসছে, এবং আমি একজনের নাম আমি এখনই করতে চাই, পার্বতী বাউল। পার্বতী বাউল উনি যে আজকে এসছেন এই এই প্রজন্মের ক্ষেত্রে এবং উনি ওদের একাডেমি পেয়েছেন, উনি হ্যাঁ পেয়েছেন, এবং আশা করি এইবার আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এর একটা বিরাট ইমপ্লিকেশন হবে, এবং এটা কিন্তু আমার মনে হয় এই জাতীয় এই যে পুজো অনুষ্ঠানই এটা বোধ হয় সমগ্র পৃথিবীতে এই জাতীয় অনুষ্ঠান হয় না, কারণ মেনলি লোকে, যেমন আমি কাউকে ছোট করে বলছি না, মেনলি লোকে ব্যস্ত থাকে তাদের নিজেকে নিয়ে সেই অনুষ্ঠানে, কিন্তু এই অনুষ্ঠান কিন্তু আমাদের সমস্ত সমস্ত সমাজকে, ফলে এর আমাদের একটা বিরাট দায়িত্ব থাকে, এবং আজকের যে অনুষ্ঠানের এটা এর জন্য কিন্তু বিরাট রিসার্চ হয়েছে আমাদের, কিন্তু প্রত্যেক বছরই পুজোর পরে একটা গবেষণা হয়, কারণ স্টুডেন্টস ক্লাব নামটা যথেষ্ট আছে এই জন্য।
তারা প্রত্যেকেই, কারণ আমরা স্টুডেন্টের কোনো বয়সের ব্যাপার নেই, আমি নিজে পড়াই যদিও কিন্তু আমি আমি নিজেকে ছাত্র মনে করি, কারণ অনেক কিছু শেখা যায়, প্রতিদিন শেখা যায় আমাদের প্রকৃতির কাছ থেকে। বলার জন্য এই যে দুর্গাপূজাটা এমনই একে কেন্দ্র করে, এই যে পশ্চিমবাংলার যে নানা দিকে গ্রাম বাংলার সমস্ত যে ট্র্যাডিশনাল ঐতিহ্যটা এইটা ধরে রাখার জন্য এই দুর্গাপূজাটাই, এটা এটা একটা হয়তো একটা সামথিং নতুন কিছু আমরা পাবো, এবং এই যে ইনোভেটিভ যে ব্যাপারটা সেটা লোকে ঠিক মতো নেবে, এবং তার চেয়ে বড় কথা যে আপনারা এগিয়ে এসছেন, এবং আমি আশা করবো যে আপনারা পুজোর সময় এসে আমাদের সবার সভ্য সভ্যদের ই করবেন, উৎসাহ করবেন, এবং এইভাবে যেন আমরা আরও এগিয়ে যেতে পারি এবং কিছু করতে পারি সমাজের জন্য। কারণ মা কিন্তু আরেকটা কথা বলতে চাইছি আমি, মা এখানে আসেন যেটা আমরা দেখি আমাদের যেটা সোসাইটিতে আমরা যেভাবে প্লেস করি জিনিসটাকে, মা আসেন তার ছেলে মেয়ে নিয়ে না শুধু নয়, তার সঙ্গে তার বাহনরাও আসে। সুতরাং ভালোবাসতে হবে সবাইকে, সকলকে, পশু পাখিকে ওইভাবে মানলে হত্যা করলে চলবে না, তাদেরকে ভালোবাসতে হবে, এবং সেই না বিবেকানন্দ অনেক বড় লোক তা বলছি না, তিনি তো আসছেনই, তিনি তো আমাদের সঙ্গে আছেনই, রবীন্দ্রনাথ যেমন আমরা রবীন্দ্রনাথ ছাড়া ভাবতে পারি না, আর যে বাউলের কনসেপশন সেটা রবীন্দ্রনাথ থেকেই আসবে, সেমনি বিবেকানন্দ আমাদের এইভাবে তরুণ সমাজকে করে গেছে। যাই হোক, আমরা এটুকু বলবো যে স্টুডেন্টস ক্লাব অন্তত একটা এই বিরাট চেষ্টা করে যাচ্ছে, এবং আশা করবো এই ব্যাপারে আপনারা গেলে আমাদের সভ্য সম্প্রদায়ের রাত দিন যে খাটছেন পরিশ্রম করছেন সেটা সার্থক হবে। আর আরেকটা আরো বলবো যে পুজো চলাকালীন প্রত্যেক দিন আপনাদের উপস্থিতি কাম্য। আচ্ছা, এটুকু যা যা প্রোগ্রামগুলো হবে আপনাদের আবার আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যাতে আসেন। আমাদের সেক্রেটারি আসতে পারেননি, ওনার শরীরটা খারাপ, নাহলে পরে আপনি আসবেন। থ্যাংক ইউ।